তো আজকে আবহাওয়াটা খুব ভালো, তো আজকে রোদ্দুর নেই, তাই ভাবলাম এই কাজগুলো আমি করেই নি। তো এই দেখো কতগুলো চিরুনি নিয়ে এসেছি, যেগুলো কি বলতো চিরুনি আঁচড়ালে আমাদের মাথায় তো অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলো জমে জমে কিন্তু চিরুনিতে যখন আমরা চুল আঁচড়াই তখন কিন্তু ময়লা জমে যায়, সব বাড়িতেই হয় তাই না? তো কিভাবে পরিষ্কার কি করবো, কিভাবে পরিষ্কার করবো, খুব সহজ ভাবে আমি এখন এই চিরুনিগুলোকে পরিষ্কার করব। তার জন্য কি লাগবে বলতো, তার জন্য লাগছে শুধু এক পাতা শ্যাম্পু আর একটা ব্রাশ। তো এই যে ফেলে দেওয়া ব্রাশ, আর মাত্র এক টাকায় হয়ে যাবে চিরুনি পরিষ্কার। তো চলো চিরুনিটা চিরুনিগুলো পরিষ্কার করে দিই। তো প্রথমে চিরুনিগুলো না ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। এবার এই শ্যাম্পুটা কেটে নিলাম, শ্যাম্পুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এক টাকাও কিন্তু খরচ হচ্ছে না, মানে এক টাকা এটাতে অনেকগুলো পরিষ্কার হয়ে যাবে। আর আমি এই ব্রাশে একটুখানি শ্যাম্পু লাগিয়ে দিলাম। তো চলো প্রথমে ব্লুটাই করি নাকি। এই দেখো চিরুনিটার কিন্তু অনেকটা ময়লা আছে, দেখো দেখতে পাচ্ছ কি, চলো এবার পরিষ্কার করি। দেখো এই খাঁজগুলোতে কিন্তু অনেক ময়লা জমে আছে, এই দেখো এই খাঁজগুলোতে অনেকটা ময়লা জমে আছে, চলো পরিষ্কার করা যাক। আপ অ্যান্ড ডাউন হিসেবে পরিষ্কার করতে হবে, যেরকম আমরা দাঁত বাঁচির আপ অ্যান্ড ডাউন ঠিক সেরকম। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, পুরো নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে না, একদম আমার মতো চকচক করছে। দেখো চলো এইভাবেই বাকিগুলো পরিষ্কার করে নিই।